কলম হাতা কাগজ এবং স্টেশনারি পাইকারি তো পুরো পাইকারি পাইকারি তো সারা বাংলাদেশে আপনার মাল সাপ্লাই দেন জি সেটা হচ্ছে 30 ফ্লাওয়ার 30 সানফ্লাওয়ার এগুলো 30 টাকা ডর্জন আর কি মানে 10 টাকার খাতারই কয়েকটা কোয়ালিটি অনেক ক্যাটাগরির শেষ নাই আচ্ছা এটা 10 টাকা বিক্রির খাতা এটা হলো 70 টাকা ডর্জন আমাদের দাম এটা হলো বর্তমানে সর্বনিম্ন কলমটা আর কি আচ্ছা এটা হলো 2.5 টাকা পিস পড়তাছে আমাদের এই কাটারগুলো সর্বনিম্ন কাটার এগুলো এটা 1 টাকা 66 পয়সা পার পিস পড়ে কাটারের ভিতরে 100 কাটার আছে এত আইটেম আইটেম সব ভরা তখন আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করলে আমরা মাল দেখাই দিতে পারি আচ্ছা মার্কেটে আরো 1-200 দোকান আছে হ্যাঁ আইসা রেট যাচাই বাছাই কইরা যেখানে মনে হইলো যে না রেট একটু কম আছে সেইখান থেকেই নিলো বিজনেস বিডি ইওর বিজনেস পার্টনার ব্যবসায়ী বৃন্দ আপনারা যারা খাতা কাগজ ও স্টেশনারির ব্যবসা সম্পর্কে আগ্রহী আজকের ভিডিওটি তাদের জন্য বিজনেস বিডি আজ আপনাদের এসব পণ্য সম্পর্কে ধারণা দেবে এজন্য আমরা গিয়েছিলাম দেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা চকবাজারে এখানকার ছোট কাটারের মোহাম্মদ শহীদুল ইসলামের মালিকানাধীন সাব্বির পেপার হাউসে হোলসেল দামে পেয়ে যাবেন সব ধরনের স্টেশনারি আইটেম চলুন বিস্তারিত জেনে নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকদিন পরে আবার নতুন আপডেট ভিডিও নিয়ে আসলাম 2023 সালের মাঝখানে কাগজের দাম অনেক বাইরে গেছিল এখন আপাতত কাগজ নিয়ে তো পুরো হুলস্থুল গণ্ডগোল হয়ে গেছিল জি জি এখন আবার একটু হালকা কমতেছে আপাতত আবার কমতেছে এটা তো শোনা যায় না কিন্তু আপনার কাছে শুনলাম যে দাম কমতেছে জি একটু একটু কমছে অনেক মালের দাম আচ্ছা এই সুজিত ভাই যারা নতুন আছে তাদেরকে একটু বলেন আপনার কিসের দোকান দোকানের অ্যাড্রেসটা কি আমাদের এটা হলো সাব্বির পেপার হাউস এটা 30x31 হাকিম হাবিবুর রহমান রোড ছোট কাটারা আচ্ছা চকবাজারের পাশেই আচ্ছা হ্যাঁ ছোট কাটারা আপনি এটা হচ্ছে খাতা কলম খাতা কাগজ এবং স্টেশনারি পাইকারি তো পুরো পাইকারি পাইকারি তো সারা বাংলাদেশে আপনার মাল সাপ্লাই দেন জি সারা বাংলাদেশে মাল আচ্ছা আমরা ব্যবসা সম্পর্কে কিন্তু অনেক কথা শুনবো সুজিত ভাই তার আগে আমরা কিছু আইটেম দেখতে চাই কিছু স্যাম্পল দেখানোর কি কি আছে আপনার এখানে আমাদের এখানে কিছু খাতা দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে সর্বনিম্ন খাতা যেটা আর কি হ্যাঁ এটা হচ্ছে 30 ফ্লাওয়ার 30 সানফ্লাওয়ার এগুলো 30 টাকা ডর্জন আর কি 30 টাকা ডর্জন 30 টাকা ডর্জন বর্তমান মূল্য পিস কত পড়তেছে ভাই 2.5 টাকা পিস পড়তেছে 2.5 টাকা পিস জি আর বিক্রি কত আছে এটি 5 টাকা বিক্রি 5 টাকা বিক্রি 2.5 টাকা হচ্ছে কেনা তাই তো 2.5 টাকা ডাবল লাভ এটা সর্বনিম্ন রেট কাগজটা কিন্তু বেশি একটা ভালো হবে না তেমন একটা ভালো হবে না এটা 5 টাকা খাতা যেরকম আছে নিউজ প্রিন্ট সবকিছু একে আমরা দেখাই দিই নিউজ প্রিন্টের মধ্যে জি 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 আচ্ছা ওকে এরপরে আরেকটা খাতা আছে 10 টাকা বিক্রি হ্যাঁ এটা হচ্ছে আপনার 60 টাকা ডর্জন 60 টাকা ডর্জন কভারটা তো খুবই সুন্দর করছেন হ্যাঁ কভার সুন্দর ভিআইপি কভার হ্যাঁ 60 টাকা ডর্জন কিন্তু এটা হচ্ছে আজাদ কাগজের আর কি আজাদ কাগজ মানে কাগজটা একটু ভালো নিউজ প্রিন্টের মধ্যে একটু ভালো নিউজ প্রিন্টের ভিতরে একটু ভালো আজাদ কাগজ এটা 10 টাকা পিস কেনা পড়তেছে ভাই এটা কেনা পড়তেছে 5 টাকা পিস 5 টাকা পিস কেনা পড়তেছে আর এটা হচ্ছে আবার একটু ভালো কাগজ সোনালী ফাহিম কাগজ যেটাকে বলে আর কি হ্যাঁ এটা হচ্ছে আবার 65 টাকা ডর্জন 65 টাকা ডর্জন এটা হচ্ছে 65 টাকা ডর্জন আচ্ছা কেনা কত বিক্রি কত এটা কেনা পড়তেছে আপনার 65 টাকা ডর্জন হ্যাঁ এটা 10 টাকা করে বেচলে 120 টাকা ডর্জন বিক্রি হয় আচ্ছা অবশ্যই লাভটা হচ্ছে আর কি পাইকারি পর্যায়ে যায় খুচরা পর্যায়ে যায় খুচরা পর্যায়ে আমরা খুচরা লাভটাই বলবো আচ্ছা এই একটা মাল আছে এটা আবার 83 টাকা ডর্জন আচ্ছা এরকম স্যাম্পল উপরে দাগাদাগি করা এটা 83 টাকা ডর্জন যখন দিবেন তখন তো পুরো চকচকে একেবারে কারখানা আমরা কিন্তু কারখানায় নিয়ে যাব একটু পরে ভাই গোডাউন কারখানা একটু পরে নিয়ে যাব এটা হচ্ছে আবার ডাইরেক্ট আম্বার কাগজ আম্বার কাগজ সাদা কাগজ যেটা জি জি আচ্ছা এটা কেমন দাম পড়তেছে এটা কিনা পড়তেছে আপনার 83 টাকা ডর্জন ডর্জন এটাও 10 টাকা বিক্রি ভালো কাগজ এটা আচ্ছা মানে 10 টাকার খাতারই কয়েকটা কোয়ালিটি অনেক ক্যাটাগরির শেষ নাই আচ্ছা এই একটা মাল আছে এটা আবার 120 টাকা ডর্জন 120 টাকা ডর্জন সাব্বির পেপার আমাদের নিজের নামে বানানো আচ্ছা এটা আবার আম্বার 50 গ্রাম কাগজ দিয়ে বানানো একটু দেখায় দেন দর্শকদের এটা আম্বার 50 গ্রাম কাগজ দিয়ে বানানো 50 গ্রাম দিয়ে বানানো ওকে এটা হচ্ছে 10 টাকা আমাদের পাইকারি দাম 15 টাকা খুচরা বিক্রি করে আচ্ছা মানে কেনা হচ্ছে 10 টাকা বিক্রি 15 ওকে এই একটা হচ্ছে আপনার 170 টাকা ডর্জন 170 টাকা এটা 20 টাকা করে বিক্রি করবে খুচরা আচ্ছা ডর্জন হচ্ছে 170 170 টাকা ডর্জনের দাম 20 টাকা খুচরা বিক্রি করবে বিক্রি করতে পারবে আচ্ছা সজিল ভাই আপনার এইটা তো পুরা ঢাকা চকবাজারের পাশেই মানে চকবাজারেই বলা যায় চকবাজারের পাশে হোলসেল একটা দোকান তাই না এখানে তো চকবাজারে অনেক দোকান আছে অনেক দোকান অনেক দোকান আছে তা এত দোকান দেখে আপনার দোকানে কেন আসবে কাস্টমাররা ব্যবসায়ী ভাইরা কেন আসবে বলে আসলে ব্যবসায়ী ভাইরা নতুন অবস্থায় যারা আসে তারা সশরীরে আইসা দেখা নিলেই বেটার হয় আমাদের এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না মার্কেটে আরো 1-200 দোকান আছে আইসা রেট যাচাই বাছাই কইরা যেখানে মনে হইলো যে না রেট একটু কম আছে সেইখান থেকেই নিলো আচ্ছা এই দেখতেছি কিন্তু এক ভাই আপনার কাছ থেকে কিনতেছে কথা বলতেছে আমি আসার পর থেকে কিন্তু আমাকে বসায় রাখছেন অনেকক্ষণ জি 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 ভাই এখন সামনে আছে একটু কথা বলে দেখি উনি কোথা থেকে আসছে কিভাবে আসছে জি জি ওনার সাথে আলাপ করেন তো কোথা থেকে আসছেন ভাই বরিশাল পিরোজপুর জেলা থেকে কাউখালি উপজেলা আমি নতুন দোকান করছি তো বেশ অনেক বছর ধরে ভাইয়ের ভিডিও দেখেছি তো তারপর
চিন্তা করলাম যে নিজেই যাই। আসার পরে বেশ কয়েকটা দোকান ঘোরাফেরা করছি, করার পরে ভাইয়ের কাছে আসলাম। আসা কথা বলার পরে ভালো লাগছে, তো তার ভিডিও দেখার পরে এবং বাস্তবে মোটামুটি আমার যাচাই বাছাই করার পরে আমি একই মনে হলো আমার কাছে, এই জন্য আমি ভাইয়ের কাছ থেকে মাল নিতেছি। আপনারা তো দেখলেন বাইরে এইভাবেই আসে, নতুন যারা আছে আইসা নিলেই বেটার হয় প্রথমবার। অবশ্যই অবশ্যই, আমরা ভিডিওর মধ্যে কোন বলে দেই যে প্রথমবার দোকানে এসে নেওয়াটা সবচেয়ে ভালো, সবচেয়ে বেটার। পরে ফোনে ফোনে আপনারা সবচেয়ে উত্তম। আনতা যে জানলো না, কারণ কিছু বুঝলো না, কোত্থেকে নিচ্ছে দেখো, সেও বুঝলো না, আমি দিলাম, সে ভাবলো কি জানি আমার কম দামি মাল দিয়ে দিছে, আসলে এরকম না, দেখা নিলেই বেটার। আচ্ছা ওকে, এবার কি দেখাবেন? এখন আমাদের এখানে কিছু বড় খাতা আছে। হ্যাঁ, এটা 10 টাকায় বিক্রির খাতা, এটা হলো 70 টাকা ডজন আমাদের দাম। 70 টাকা ডজন? শুধু 70 টাকা ডজন? 70 টাকা। এটার ভিতরের কাগজ অত ভালো হবে না, মিডিয়াম মিডিয়াম। আচ্ছা, মানে সোনালি কাগজ আর কি, ফাইন কাগজ। কাগজটা খাতাটা বড় খাতা, বড় খাতা। জি এই একটা খাতা আছে, এটার বর্তমান মূল্য হলো 130 টাকা ডজন। 130 টাকা ডজন ভাই, কিন্তু সব স্যাম্পল গুলো দেখাচ্ছে, স্যাম্পল গুলো দেখাচ্ছে। বান্ডিল আপনারা আমাদের গোডাউনে দেখতে পারবেন। হ্যাঁ, আমরা একটু পরে যাব, কারখানা দেখতে পারবেন। হ্যাঁ, এটা ফাহিম কাগজ 130 টাকা ডর্জন। ফাহিম কাগজ, এই মালটা এতদিন বিক্রি হয়েছে 150 টাকা ডর্জন, একটু কমছে আবার, 20 টাকা কমে গেছে, 20 টাকা কমছে, 130 টাকা ডর্জন। আচ্ছা, আর একটা আছে আবার এটার ভিতরেই, এটা আবার হচ্ছে আজাদ কাগজের ভিতরেই, এটার আজাদ কাগজের ভিতরে আবার একটা আছে। হ্যাঁ, যেমন এটা আজাদ কাগজের, বান্ডিল থেকেই দেখান। হ্যাঁ, বান্ডিল থেকেই দেখে, এটা আবার আজাদ কাগজ, কাগজটা একটু হালকা গোলা হবে। হ্যাঁ, এটা আবার 120 টাকা ডর্জন। কাভারটা একটু দেখা দেন, এটা আবার 120 টাকা ডর্জন। আচ্ছা, 120 টাকা ডর্জন, ভিতরে কাগজের ভিতরে হলো যত মার প্যাচ। আচ্ছা ইয়ার শত্রুরা, একটু আগে কিন্তু আমাদের দেখাচ্ছিলেন আপনি নিজের দোকানের নামে একটা খাতা। জি জি, এরকম কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা চায় তাদের নিজেদের নামে খাতা কলম, মানে খাতাগুলা মলাটগুলা অবশ্যই বানা নিতে পারবে, কলম তো নিতে পারবে না, খাতা তো আমরা বাংলাদেশে এই পর্যন্ত না হলে 100 স্কুলে আমরা খাতা বানায় দিছি বড় তাদের প্রতিষ্ঠানের নামে, তাদের প্রতিষ্ঠানের নামে বানায় নিতে পারবে, তার নামটা শুধু দিতে পারবে। আচ্ছা, এখন যদি কেউ চিন্তা করে আমি স্কুলের ছবি দেই, এখন ছবি তো সে বুঝেন, একটা ছবি দিতে গেলে 4 কালার হইতে হয়। আচ্ছা, সেখানে 3000 টাকা লাগে, হইলো আপনার গিয়া ইয়ের চার্জ লেগে যায়। আচ্ছা, মানে আপনি সে যেটা চাবে সেটাই দিতে পারবেন? অবশ্যই দেওয়া যাবে, সেই অনুযায়ী হবে। আর যদি মনে করে যে আমি শুধু মাতাসার নামটা টাইপ করে লিখে নিয়ে যাই, সেই ক্ষেত্রে কোনো খরচ দিতে হবে না, কোনো খরচ দিতে হবে না, পয়সা খরচ দিতে হবে না। শিওর? হ্যাঁ, সেই ক্ষেত্রে কতগুলো অর্ডার করতে হবে? সর্বনিম্ন 1000 পিস। 1000 পিস করলে খরচ ছাড়া আপনি দিয়ে দিবেন? খরচ ছাড়া, কিন্তু যদি ওই যে 4 কালারের হইতে যায়, হ্যাঁ, যদি সে বলে আমি স্কুলের ছবি দিব, ওই ডিজাইন দিব, কালার হবে, মানে আমি এখন সহজ করে বলে দেই, অনেক হয়তো বুঝতেছে না যে সে যেটা লিখতে চায় সেটা যদি এক কালারের মধ্যে হয়, এক কালারের মধ্যে শুধু টাইপ করে লিখে নিই, তাহলে খরচ ছাড়া কোনো খরচ লাগবে না। এই যে যেমন এইটা, এইটা সাববেন, যেমন এর ভিতরে 4টা কালার, অন্যান্য কালারের কভার হবে সেটা ঠিক আছে, কিন্তু লেখাটা হবে এক কালারের, লেখাটা এক কালার হইলে খরচ ছাড়া 1000, কোনো খরচ লাগবে না। আচ্ছা, 1000 পিস নিতে হবে। ওকে, এরপর আমাদের কি দেখাবেন? এখন আপনাদেরকে দেখাই আমরা, 20 টাকা আমাদের দাম এটা। হ্যাঁ, এটা আমাদের দাম হলো 20 টাকা পিস, মানে পাইকারি 20 টাকা, পাইকারি 20 টাকা, 240 টাকা ডর্জন। আচ্ছা, এটা বডিতে রেট দেওয়া আছে 30 টাকা পিস, 30 টাকা পার পিস, 30 টাকা বেচতে পারবে। জি, এমআরপি দেওয়া আছে 30 টাকা, কেনা পড়তেছে 20 টাকা, 20 টাকা, 240 টাকা ডর্জন। হ্যাঁ, এটার ভিতরে 84 পেজ আছে কভার সহ। আচ্ছা, 84 পেজ আছে কভার সহ। ওকে, এরপর আছে আপনার 350 টাকা ডর্জন আছে, 160 নাম্বার ডিমাই খাতা। হ্যাঁ, এটার ভিতরে ডিমাই খাতা হোক, রিং খাতা হোক, রেট একই। হ্যাঁ, 160 নাম্বার, 350 টাকা ডর্জন। ওকে, এরপর আছে আপনার 200 নাম্বার খাতা। হ্যাঁ, এটা রিং খাতা হোক, ডিমাই খাতা হোক, রিং হোক, ডিমাই খাতা হোক, একই দাম, একই দাম, 390 টাকা ডর্জন, 390 টাকা ডর্জন, 390 টাকা ডর্জন। ওকে, এরপর আছে, পরে আছে আপনার 300 নাম্বার খাতা। এটা আবার 300 নাম্বার খাতা, এটা আবার 490 টাকা ডর্জন। আচ্ছা, 490 টাকা, এটা 490 টাকা ডর্জন। হ্যাঁ, এগুলি অনেকে মনে করে বুঝে না, মনে করে 300 নাম্বার দেখেই মনে করে যে ভিতরে বুঝি 300 পাতাই থাকবো, এরকম না, নাম্বারটা হচ্ছে নাম্বার 300, এটার ভিতরে পাতা থাকবো, অর্ধেকের থেকে কম পাতা থাকবো। আচ্ছা, এই খাতারা যদি পাতার সাথে নাম্বারে কোনো সম্পর্ক না, না না, কোনো সম্পর্ক নাই, এই খাতারা যদি 300 ফুল পেজ হতো তাহলে দাম হইতো 1200 টাকা ডর্জন। এটা অর্ধেকের থেকে পাতা কম দেখা, এটার দাম হচ্ছে 490 টাকা, 490 টাকা ডর্জন। এটা রিং খাতা হোক, রিং হোক, বাইমেডি মেঘাতা হোক, রেটের ব্যাপারে কোনো তারতম্য নেই, একই রেট, একই একই, 300 নাম্বার বলতে হলো 490 টাকা ডর্জন। 490, এরপর আছে আপনার 400 নম্বর খাতা। হ্যাঁ হ্যাঁ, 400 নম্বর খাতা, এটা আবার 590 টাকা ডর্জন। আচ্ছা, 590 টাকা ডর্জন হইলে মোটামুটি 47 টাকা বললে এটি 70 টাকা ডর্জন দিতে পারে। আচ্ছা, সজিত ভাই, আমরা যেখান থেকে আপনি খাতাগুলো সাপ্লাই দিবেন, মানে আপনার গোডাউন এবং আপনার কারখানা, যেখানে কারখানাগুলো, মানে যেখানে খাতাগুলো বানানো হচ্ছে, আমরা সেখানে যাইতে চাই, দর্শকদের দেখাই আনতে চাই। অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনি চলেন, আমরা একটু ওইখান থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই, চলেন।
দর্শক, আপনারা তো আমাদের কারখানা এবং গোডাউন দেখলেন যেখানে মালটা তৈরি হয় এবং রাখা হয়। এখন আপনাদেরকে আমরা আর কিছু আইটেম দেখাই, ডাইরি আইটেম দেখাই। এই ডাইরি গুলো হচ্ছে 65 টাকা পিস, 65 টাকা পিস। এটা কি কোনো তারিখ লেখা নাই? এটা তারিখ লেখা নাই তেমন একটা, তারিখ তুরিখ লেখা নাই। এটা হলো ডাইরি বলা হয় এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো ডাইরি ও নোটবুক যেটা বলে, নোটবুক যেটাকে বলে আর কি। 240 নাম্বার, 240। এর দাম হচ্ছে 65 টাকা ডর্জন, 265 টাকা, 65 টাকা পিস, পিস পিস। আচ্ছা আচ্ছা, ওকে। আর একটা আছে আবার 360 নাম্বার, 360 নাম্বার। এটার দাম পড়তেছে আবার 75 টাকা পিস, 75 টাকা, 75 টাকা পিস। ওকে। এরপর আমাদের এখানে আছে আপনার পকেট নোট, একেবারে ছোট পকেট নোট। কি আছে এই ছোট পকেট নোট গুলো? আছে এগুলো 10 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হয়। হ্যাঁ, আমাদের মূল্য হচ্ছে 6 টাকার মতো পড়ে, 72 টাকা কেনা পড়বে, 72 টাকা ডজন পড়ে। আচ্ছা, এর ভিতরে আবার কোয়ালিটি মোটাও আছে। হ্যাঁ, 150 টাকা ডজন পড়ে। হ্যাঁ, 150 টাকা ডজন পড়লে 12.5 টাকা পিস পড়লে এটা আবার 20 টাকা করে বিক্রি করা যায়। ওকে। হ্যাঁ, এরপর আমাদের এখানে আপনি কলম পাবেন। এই কলমটা রাজীব কোম্পানির। আচ্ছা, টেনেল চকচক। হ্যাঁ, এই কলমটা এক বাক্সের ভিতরে 100 পিস থাকে। আচ্ছা, এটা এক বাক্সের ভিতরে 100 পিস থাকে। এটা হলো বর্তমানে সর্বনিম্ন কলমটা আর কি। আচ্ছা, এটা হলো 2.5 টাকা পিস পড়তেছে, কেনা পড়তেছে 2.5 টাকা, 2.5 টাকা পিস, 5 টাকা খুচরা বিক্রি। ওকে, 250 টাকা এক বাক্সের দাম। আচ্ছা, 250 টাকা। ওকে, এইটা আবার আছে আপনার গুড ডে কলম, ফ্রেশ কোম্পানির। হ্যাঁ, 144 পিস থাকে এই কলমটা, 144 পিস থাকে, 144 পিস থাকে। এটার দাম হচ্ছে আবার 600 টাকা, 600 টাকা। হ্যাঁ, এটা 600 টাকা হইলে 4 টাকার মতো পড়লে 6 টাকা পিস, এটা খুচরা বিক্রি করতে পারবে। ওকে, 600। এইটা যে আবার ইমোজি আছে, মানে হিউজ কালেকশন, হিউজ কালেকশন। এত আইটেম তো দেখানো সম্ভব না, আমরা জাস্ট দুই একটা স্যাম্পল দেখতেছি, চার দুই একটা স্যাম্পল। এই একটা আছে আবার ফ্রেশ কোম্পানির কলম, এটা এক বাক্সের ভিতরে 144 পিস থাকে। ওকে, এটা 1050 টাকা দাম, 1050 টাকা এক বক্স, এক বক্স 1050 টাকা হলে 6 টাকা, 6.5 টাকা, 7 টাকা পড়লে এটা 10 টাকা খুচরা বিক্রি হয়। ওকে, এটা একটা কলম দেখায় দেই। আচ্ছা, দেখায় দেন। এগুলো ইমোজি ভালো কলম এগুলি। আচ্ছা, আর শুধু আপনার কাছে যদি অর্ডার করতে চাই, কিভাবে অর্ডার করবে সেই প্রসেসটা একটু আমাদের বলে দিবেন কলমটা দেখানোর পরে। আমাদের এখানে প্রথম অবস্থায় তো সরাসরি আইসা নিলে, দেখা নিলে এটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, আর এছাড়াও যদি এমনি নিতে চায়, আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা নাম্বার কিন্তু দেখতেছি, স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে। জি জি, এই নাম্বারে ফোন করতে হবে, অবশ্যই আমাকে ফোন দিতে হবে। জি, ফোন দিতে হবে। ফোন দেওয়ার পর অর্ডার করলে আমরা টাকা পাঠিয়ে দিলে মাল পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, সম্পূর্ণ টাকা আগে পেড করলে ট্রান্সপোর্টের মাধ্যমে চলে যাবে। হ্যাঁ, খরচটা কম যাবে। ওকে, কেউ যদি মনে করে আমি কন্ডিশনে নিব, কন্ডিশন টাকা দিলে, আসলে কন্ডিশন বলতে প্রতি 5000 1000 টাকা আগে পাঠালে আমরা মাল পাঠিয়ে দিব, সেটা আবার যাবে সুন্দরবন বা আরো অন্যান্য কুরিয়ার সার্ভিসের মারফত যাবে। বাদ বাকি টাকা দিয়ে মাল তুলতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে খরচটা একটু বাইরে যায়, বাইরে যায়, বেড়ে যায়। আচ্ছা, কন্ডিশন মানে হচ্ছে মানে হাতে পাওয়ার পর হাতে পাওয়া দেওয়ার টাকা অগ্রিম কিছু দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া আমাদের এখানে কাটার আছে। হ্যাঁ, এই কাটার গুলো স্টেশনারি আইটেম, যেটা একরে সুজু ভাই আপনি পেছনে কিন্তু আমরা কাগজের হিউজ কালেকশন দেখতেছি, কাগজ এগুলি হলো A4 কাগজ আছে। হ্যাঁ, এটা হলো 285 টাকা পড়ে মাত্র রিম। আচ্ছা, আর 65 গ্রাম, এটা হলো লোকালটা, লোকালটা, লোকাল বলতে আমরা নিজের একা এটা প্যাকেট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ভিতরে 500 শীট পুরো থাকে না, থাকে না, শুধু 285 টাকা রিম। ওকে, আবার এটা কি সর্বনিম্ন না এর চেয়ে কম আছে? এর চেয়ে কম দামের আর কোনো মাল নাই, এটা সবচেয়ে কম, সবচেয়ে কম দাম। এর চেয়ে ভালো মাল ওই যে উপরে দেখতে পারেন, হ্যাঁ, ওগুলো আবার অরিজিনাল কোম্পানির। আচ্ছা, পার্টেক্স কোম্পানি আম্বার। ওকে, ওইটার দাম হচ্ছে আবার 340 টাকা, ওইটা 500 শীট পুরো হবে। আচ্ছা, 340, আবার 70 গ্রাম আছে আইডিয়া, আইডিয়া, ওইটার দাম পড়তেছে 370 টাকা রিম, 370 টাকা রিম। আবার পশ্চিম বলতে এক বান্ডিল, জি জি, এক বান্ডিলে 500 শীট থাকে, 500 শীট থাকে। আর একটা আছে বসুন্ধরা কোম্পানি, ওটা 440 টাকায় পাইতাছে 80 গ্রাম। ওকে, 500 শীট পুরাই থাকবে। ওকে, আপনি আমাদের কাটার দেখাচ্ছিলেন, কাটারটা দেখেন। আমাদের এই কাটার গুলা সর্বনিম্ন কাটার, এগুলা এটা 1 টাকা 66 পয়সা পার পিস পড়ে, 1 টাকা 66 পয়সা পার পিস, বিক্রি 5 টাকা বিক্রি করে করতে পারে। ওকে, হ্যাঁ, এছাড়া রাবার আছে 2 টাকা 20 পয়সা। এই একটা আইটেম দেখাইলে, একটা আইটেম দেখাইলাম, কাটারের ভিতরে 100 কাটার আছে, এত আইটেম আইটেম সব বন্ধ, কাটারের শেষ নাই। ওকে, হ্যাঁ, তখন আমাদের সাথে ইমতে যোগাযোগ করলে আমরা মাল দেখাই দিতে পারি। আচ্ছা, এছাড়া আমাদের এখানে আবার রাবার আছে 2 টাকা 20 পয়সা পার পিস পড়ে। ওকে, এই জারটার দাম পড়ে 220 টাকা, 100 পিস থাকে, 100 পিস থাকে, এটা 500 টাকা খুচরা পর্যায়ে যায় বিক্রি হবে, মানে ডাবল এর বেশি দাম হচ্ছে। আর পাইকারি যদি কেউ নিয়ে বিক্রি করে 20 টাকা পয়সা লাভ করে, লাভ করে, সেটা তার বিষয়। কিন্তু আমরা খুচরা নিয়ে আলোচনা করতেছি, যে আপনার কাছে কেউ যদি খুচরা, অনেক কাস্টমার আছে আসলে ভাই বুঝে না, না বুঝে একটা কমেন্ট করে পয়সা থাকে, আমরা সরে অনেক সময়
দুঃখিও না, আমরা 20 বছরের দোকানদার, এখানে পুরাতন দোকানদার। আচ্ছা, আমরা কারো কাছ থেকে 2 টাকা খাবো এরকম চিন্তা ভাবনা নাই। কারো যদি কোনো কমপ্লেইন থেকে থাকে, সে দোকানে আইসা মালটা রিটার্ন দিয়ে টাকাটা নিয়ে যাবে। ঘরে পয়সা পয়সা আমার চিনলো না জানলো না, একটা কমেন্ট কখনো আসেই নাই, হয়তো বা আসছে, আমি হয়তো বা সময় দিতে পারলাম না। একটা মানুষ কয়টা টেলিফোন ধরতে পারে ভাই? অনেক সময় টেলিফোনই ধরলাম না, গাট করে ঢুকে একটা কমেন্ট করে ফেলাইলেন, বা এটা সলিউশন হইলো না, এটা সমাধান হইলো না। আচ্ছা, আপনার যদি আমার দ্বারা কোনো ক্ষতি হয়ে থাকে, আপনি সরাসরি দোকানে আসেন, হইতেই পারে, ভুল হওয়াটা তো খুবই স্বাভাবিক, ভুল ভ্রান্তি যদি হয়, আমরা আল্লাহর ভরসা আল্লাহর রহমতে আমরা এরকম কোনো কিছু নাই। তারপরে যদি আপনার 2 টাকা কোনো সময় ক্ষতি হয়ে থাকে, আপনার দোকানে এসে দেখায় প্রমাণ দিয়া আপনি 2 টাকা রিটার্ন নিয়ে যাবেন ভাই। আচ্ছা, ওকে, খুবই ভালো কথা। শুধু একটা বিষয় আমরা সবসময় জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যারা বেকার যুবক আছে, ব্যবসা করতে চায়, নতুন একটা ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে আপনার আইটেমটা তো খুবই মানে রিস্ক ফ্রি, যেখানে পচা গলার কোনো ভয় নাই, এই আইটেমগুলো স্টেশনারি খাতা কলম নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায়, কিভাবে শুরু করবে, কত টাকা পুঁজি লাগবে মিনিমাম? নতুন যারা আছে আসলে ওনারা তো বুঝে না, মনে করে যে আসলে বাড়ি ঘরে থাকে, চিন্তা করে না জানি কি লাভ আধা দিলাম, এটা আমি এইভাবে সায় দিলাম না, ওই এগুলি আদায় আদা লাভ হইলে খুচরা পর্যায়ে বেচলে, আচ্ছা পাইকারি পর্যায়ে বেচলে লাভ হতো না, সামথিং লাভই হয়। আচ্ছা, না ধরো একটা খুচরা দোকানে দিক না, আমার মনে হয় যদি একটা মুদি দোকানে বা একটা লাইব্রেরি মতন থাকে লাভটা ভালো হয়, আর যা যদি উদ্যোক্তা হইতে চায় হোক, সেই ক্ষেত্রে 1,000-5,000 টাকার মাল প্রথমে নিয়া, 4,000-5,000 টাকার মাল নিয়ে আগে হালকা পাতলা ট্রাই করে দেখলো, ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে খরচটা যদি কম যায়, স্যাম্পল হিসাবে নিয়ে আগে আপাতত দেখলো, দেখার পরে মনে হয় যদি না ভালো হয়েছে, তখন ভাবে এইভাবে ভালোভাবে করলো, সেটার হিসাব হলো আলাদা। আচ্ছা, ঠিক না, মানে সেক্ষেত্রে আপনি বলতেছেন একেবারে শুরুতে অল্প কিছু টাকা, অল্প করে কিছু নিয়ে এলেই বেটার, যে কিভাবে সে করতেছে, সে যেভাবে করতেছে। আচ্ছা, আর যে সমস্ত ব্যবসায়ী আপনার সাথে আগে থেকে ব্যবসা করতেছে, হ্যাঁ অনেক পুরানো ব্যবসায়ী, তারা আপনার কাছ থেকে মাল নেওয়ার ক্ষেত্রে দামটা ওঠানা মতো সবসময় করে, এই বিষয়ে একটু কিছু বলে দেন আর কি, যে আজকে যেটা দাম বললেন এখন আজকের দাম, সামনে বাজারে আসতেছে, বাজারের দাম কমতেও পারে বাড়তেও পারে, তাই না? অবশ্যই, সেটা ইয়া করতে পারে আর কি। আর এখন তো আপনারা যেটা দেখলেন, এটা হচ্ছে বর্তমান মূল্যটা বললাম, কাগজ স্টেশনের আইটেম এগুলি হাফ ডন করে, প্রতিদিন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, আবার কমে, আবার বাড়ে, বাড়লে বাড়বো, কমলে কমবো, যে সমকার যে রেট তখনকার সেই রেট আপডেট রেট পাবেন। আর আমরা এখানে দোকানদারি করি ভাই আজকে 20 বছর হয়ে গেছে, আমাদের নামে আমরা যদি এইভাবে না করতে পারতাম, আমরা এতদিন টিকে থাকতে পারতাম না ভাই। আচ্ছা, হ্যাঁ, আমরা ওইভাবে সবাই কাস্টমারের সাথে ওইভাবে ব্যবসা করি, একটা দোকানদার করে কি হয়, কর্মচারী থেকে গোডাউন থেকে এরকম কোনো কিছু না। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন সবাই, সবাই আসবেন আমাদের এখানে, দাওয়াত রইল, চায়ের দাওয়াত রইল, অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা, একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for a stay with Business BD.